নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন নিয়ে। তা আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি আমাদের আলোচনা। তা প্রথম প্রশ্ন আছে, নিচের কোন বিমানবন্দরটি মুম্বাই অবস্থিত? অপশন এ আছে ইন্দিরা গান্ধী, অপশন বি আছে রাজীব গান্ধী, অপশন সি আছে ছত্রপতি শিবাজি, না অপশন ডি আছে নেতাজি সুভাষ চন্দ্র বোস। তাহলে এর সঠিক উত্তর মোটামুটি আপনারা সবাই জানেন, এর সঠিক উত্তর হচ্ছে ছত্রপতি শিবাজি। তা এইটা ছিল আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তা এই হোম টাস্কের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং প্রথম 10 জন যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রেল পরিবহনে দীর্ঘতম প্ল্যাটফর্মটি অবস্থিত? অপশন এ কানপুরে, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি পশ্চিমবাংলা, না অপশন ডি হচ্ছে দিল্লিতে। তাহলে রেল পরিবহনের দীর্ঘতম প্ল্যাটফর্মটি অবস্থিত কোথায়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দিল্লিতে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, স্থল ও সমুদ্রে চক্রাকার আবর্তনকে বলা হয়, এই চক্রাকার যে আবর্তন সেই আবর্তনকে কি বলা হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ আছে জলচক্র, অপশন বি নাইট্রোজেন চক্র, অপশন সি কার্বন চক্র, না অপশন ডি আছে এদের কোনোটি নয়। এর সঠিক উত্তর হলো জলচক্র। নেক্সট প্রশ্ন, জলে জৈব পদার্থের উপস্থিতি বৃদ্ধি জৈবিক অক্সিজেনের চাহিদাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? অপশন এ অক্সিজেনের চাহিদা কমে যায়, অপশন বি অক্সিজেন চাহিদা বেড়ে যায়, অপশন সি অক্সিজেনের চাহিদা একই থাকে, আর অপশন ডি হচ্ছে উপরের কোনোটি নয়। তাহলে জলে জৈব পদার্থের উপস্থিতি বৃদ্ধি জৈবিক অক্সিজেনের চাহিদাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? তা এর সঠিক উত্তর হচ্ছে জলে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ঝর্নার জলের গুরুত্বপূর্ণ ব্যবহারটি হলো? তাহলে ঝর্নার জলের যে গুরুত্বপূর্ণ ব্যবহারটা করি আমরা সেটা কোনটি? সেটি হচ্ছে শিল্পের আবর্জনা দ্রবীকরণের জন্য, না জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য, না কৃষি জমিতে জলসেচের জন্য, না গৃহে ব্যবহারের জন্য? তাহলে আমরা এটাকে কোন কাজে ব্যবহার করি? না, এর সঠিক উত্তর হচ্ছে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য। মানে ঝর্নার জলে, আমরা জানি যে ঝর্নার জলে কি হয়, টারবাইন লাগানো হয়, না তা টারবাইন লাগানো হয়, টারবাইন লাগানোর ফলে টারবাইনের মাধ্যমে আমাদের জলবিদ্যুৎ উৎপন্ন হয়। আপনারা এগুলো ম্যাক্সিমামটা দেখে থাকবেন বাঁধ, যেখানে বড় বড় বাঁধ আছে সেই সব বাঁধে এইসব টারবাইনগুলো লাগানো থাকে। চলে আসি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জল ব্যবহার পরিকল্পনা রূপে বিবেচিত নয়? তাহলে যেটি বিবেচিত নয়, নেগেটিভ প্রশ্ন আছে, তা ভালো করে দেখবেন কোশ্চেনটা, যেটা হয় সেটা না কিন্তু যেটা নয় সেটা জিজ্ঞেস করেছে। তাহলে অপশন এ আছে ময়লা জল বিশুদ্ধিকরণ, অপশন বি জলপথ দেওয়া, জলপথ বদলে দেওয়ার প্রকল্প, অপশন সি আছে বৃষ্টির জলে নির্গমন, আর অপশন ডি আছে উপরের প্রতিটি বিষয়ে জল ব্যবহার পরিকল্পনার অন্তর্গত। তাহলে নিচের কোনটি জল ব্যবহার পরিকল্পনা রূপে বিবেচিত নয়? যেটি নয় সেটি আমাদের এখানে বলতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে উপরের প্রতিটি বিষয় জল ব্যবহারের পরিকল্পনার অন্তর্গত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রাথমিক স্তরে মাতৃভাষা শিখরের উপযুক্ত মাধ্যম, কারণ প্রাথমিক স্তরে মাতৃভাষাটাই হচ্ছে শিখরের উপযুক্ত মাধ্যম, কি কারণ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন আছে প্রথমটা, এটি শিখরের প্রক্রিয়াটিকে সহজ করে। সেকেন্ড অপশন, এটি শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে। অপশন সি, বুদ্ধিমত্তার বিকাশে এ ভাষার সহায়ক, আর অপশন ডি হচ্ছে প্রাকৃতিক পরিমণ্ডলে শিক্ষার্থীদের শিখরে সাহায্য করে। তা এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হবে, তাই এর সঠিক উত্তর হলো বন্ধুরা, এটি শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ে উন্নত শিক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশকটি হলো? তাহলে গুরুত্বপূর্ণ নির্দেশকটা কোনটি? অপশন এ আছে শ্রেণী ব্যবস্থা, অপশন বি আছে ছাত্রছাত্রীদের সাফল্যের স্তর, অপশন সি আছে বিদ্যালয়ের কাঠামোগত সুযোগ সুবিধা, আর অপশন ডি আছে পাঠ্যপুস্তক এবং শিক্ষণ বা শিক্ষণ বিষয়। তা কোনটা এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা? তা এখানে এর সঠিক উত্তর হবে ছাত্রছাত্রীদের সাফল্যের স্তর। ঠিক আছে, তাহলে বিদ্যালয়ে উন্নত শিক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি হলো, এর সঠিক উত্তর হবে ছাত্রছাত্রীদের সাফল্যের স্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীদের কাল্পনিকতায় প্রতিফলিত হয় তাদের কোনটা? অপশন এ আছে বংশ পরম্পরাগত দক্ষতা, অপশন বি আছে বয়স সংক্রান্ত নির্দেশিকা, অপশন সি আছে লুকায়িত
বিড়ম্বনা না অপশন দিয়েছে কল্পনার প্রতি ভালোবাসা। তাহলে শিক্ষার্থীদের কাল্পনিকতায় প্রতিফলিত হয় তাদের কিসের উপর সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বয়স সংক্রান্ত নির্দেশিকা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ক্রিয়াশীল খাদ্য সামগ্রী হলো, মানে যে সমস্ত খাদ্য সামগ্রী ক্রিয়াশীল সেগুলো কোন খাদ্য সেটা আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে। অপশন এ আছে ভিটামিন সমূহে সমৃদ্ধ খাদ্য, প্রথাগত পুষ্টি সমৃদ্ধ পুষ্টি সামগ্রী ছাড়া স্বাস্থ্যের উপকরণ বা উপকার সাধন করা সেই সমস্ত খাদ্য, না এটি প্রধান ক্রিয়াশীল উপকরণযুক্ত খাদ্যে, না অপশন ডি আছে কেবল প্রাণীদের থেকে প্রাপ্ত খাদ্যে। তাহলে ক্রিয়াশীল খাদ্য সামগ্রী কোনগুলো এটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হলো প্রথাগত পুষ্টি সামগ্রী ছাড়াও স্বাস্থ্যের উপকার সাধন করে যে সমস্ত খাদ্য, তা সেই সমস্ত খাদ্যে ক্রিয়াশীল খাদ্য। চলে আসি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, একজন শিক্ষক ছাত্রছাত্রীদের প্রভাবিত করতে পারেন কখন? দেখে নি যে উপকার উপযুক্ত পুরস্কার প্রদানের মাধ্যমে বা উপযুক্ত পুরস্কার দানের মাধ্যমে। অপশন বি হচ্ছে সঠিক পথ প্রদর্শন দানের মাধ্যমে। অপশন সি আছে দৃষ্টান্ত দেওয়ার মাধ্যমে। আর অপশন ডি আছে শ্রেণীতে বক্তৃতা দেওয়ার মাধ্যমে। তাহলে একজন শিক্ষক ছাত্রছাত্রীদের প্রভাবিত করতে পারেন, কিভাবে করতে পারেন সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমাদের এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নেব, যে সঠিক উত্তর হচ্ছে সঠিক পথ প্রদর্শন দানের মাধ্যমে। তাহলে সঠিক প্রদর্শন মানে একটা গাইড, টিচার হচ্ছে কি, টিচার হচ্ছে একজন ফ্রেন্ড, ফিলোসফার কাম গাইড। তা একজন শিক্ষক যদি একটা শিশুকে তার সঠিক পথ দেখাতে পারে, তাহলে সেটা কিন্তু একজন শিক্ষক ছাত্রছাত্রীদের এইভাবে কিন্তু প্রভাবিত করতে পারে। ঠিক আছে, চলে আসি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়কে যতদূর সম্ভব সামাজিক সংস্থার ড্যাশ দল রূপে বিবেচনা করা যেতে পারে। অপশান এ আছে প্রাথমিক, অপশান বি আছে গৌণ, অপশান সি আছে অতিরিক্ত, আর অপশান ডি আছে প্রাগৌণ। তাহলে বিদ্যালয়কে যতদূর সম্ভব সামাজিক সংস্থার ড্যাশ দল রূপে বিবেচনা করা যেতে পারে, তা এর সঠিক উত্তর হবে গৌণ। তাহলে গৌণ দল রূপে বিবেচনা করা যেতে পারে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ছাত্রছাত্রীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে শিক্ষকের উচিত, তা সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে শিক্ষকের কোনটা উচিত সেটা আমাদের এখানে বলতে হবে। আমরা অপশনগুলো দেখে নেব, প্রত্যেকের প্রতি স্বতন্ত্রভাবে দৃষ্টি দেওয়া। অপশন বি আছে উত্তম যোগাযোগ স্থাপন করা। অপশন সি আছে প্রত্যেকের সঙ্গে বন্ধুর মতো আচরণ করা। আর অপশন ডি আছে ছাত্রছাত্রীদের ভালোবাসা। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন এ, প্রত্যেকের প্রতি স্বতন্ত্রভাবে দৃষ্টি দেওয়া, কিন্তু এর মাধ্যমে কিন্তু ছাত্র শিক্ষকের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, একজন ছাত্র তার শিক্ষক মহাশয়ের কাছে নিজের সমস্যা জানাতে চায় এবং সে উদ্দেশ্যে সে তার বাড়ি যায়। এইরকম পরিস্থিতিতে শিক্ষকের উচিত কি উচিত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। চলুন আমরা দেখে নেব কোনটা সঠিক উত্তর হবে। অপশন এ আছে তাকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া। অপশন বি আছে ছাত্রছাত্রীর অভিভাবকের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সাহায্য করা। অপশন সি আছে তার বাড়িতে না আসার জন্য সাবধান করা। আর অপশন ডি আছে তাকে যথোচিত সাহায্য দেওয়া এবং তার নৈতিকতা বোধ জাগিয়ে তোলা। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, ছাত্রটির অভিভাবকের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সাহায্য করা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, যদি কোনো ছাত্রী, এখানে ছাত্রছাত্রী হবে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, যদি কোনো ছাত্রছাত্রী আপনাকে উত্তর দেখার ব্যাপারে পক্ষপাতিত্বের নালিশ জানায়, তবে আপনি কিভাবে তাকে সন্তুষ্ট করবেন? অপশান আছে তার নালিশকে অগ্রাহ্য করবেন। অপশান বি আছে তার অবস্থানকে বোঝানোর বা বোঝাবার চেষ্টা করবেন। অপশান সি আছে তার উত্তরপত্র সহ আরও কয়েকটি উত্তরপত্র দেখাবেন। এবং অপশান ডি আছে তাকে শাস্তি দেবেন। তাহলে এই ধরনের প্রশ্ন, এটা পেডাগজির প্রশ্ন। তা পেডাগজির প্রশ্নে এর কোনটা সঠিক উত্তর হবে? না এর সঠিক উত্তর হবে তার উত্তরপত্র সহ আরও কয়েকটি উত্তরপত্র দেখাবে, যার মাধ্যমে সে তার প্রাপ্ত মার্কসটা বুঝতে পারবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, কর্মশীল শিক্ষকদের প্রশিক্ষণ আরও বেশি ফলপ্রসূ করা যেতে পারে। অপশান এ সহযোগিতামূলক পদক্ষেপের দ্বারা। অপশান বি বিভিন্ন পদ্ধতি প্রশিক্ষণের অনুশীলনের মাধ্যমে। অপশান সি প্রশিক্ষণের নির্দিষ্ট প্রয়োগ দ্বারা, যা তাদের উত্তম অগ্রগতিতে সাহায্য করবে। আর অপশান ডি হচ্ছে গৃহে কর্মসূচি রূপায়ণের দ্বারা। তাহলে কর্মশীল শিক্ষকদের প্রশিক্ষণ আরও বেশি ফলপ্রসূ করা যেতে পারে, কিভাবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে বিভিন্ন পদ্ধতির প্রশিক্ষণের অনুশীলনের মাধ্যমে। ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রেরণা থেকে আসে, প্রেরণা থেকে কোনটা আসে? অপশান এ পুরস্কার, অপশান বি ফলাফল সংক্রান্ত জ্ঞান, অপশান সি পুনঃ প্রতিষ্ঠা, আর অপশান ডি হচ্ছে উদ্দীপনা। তাহলে প্রেরণা থেকে আসে, এর সঠিক উত্তর হবে পুরস্কার। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, নিচের কোনটি উত্তম শিক্ষকতার নির্দেশক? তাহলে কোনটি উত্তম শিক্ষকতার নির্দেশক সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে শ্রেণীতে ছাত্রছাত্রীদের ভালো ভালো প্রশ্নের উত্থাপন। অপশান বি আছে শ্রেণী
কক্ষে ক্লাস চলাকালীন শান্তি রক্ষা, অপশন সি আছে ছাত্রছাত্রীদের পাশের হার, আর অপশন ডি আছে শ্রেণীতে ছাত্রছাত্রীদের আদর্শ উত্তর দান। তাহলে আমরা এখানে দেখে নেব যে উত্তম যেটা শিক্ষকতার নির্দেশক, সেটা কিন্তু বর্তমান দিনে ছাত্রছাত্রীদের পাশের হারের উপরই শিক্ষকের যে আদর্শতা বা নির্দেশক সেটা কিন্তু নির্ভর করে। চলে আসছি পরবর্তী, মানে কত নম্বর পেলো এটাই কিন্তু আজকের যেটা বড় বড় ব্যাপার, মানে যে স্কুল থেকে সব স্টুডেন্ট পাস করেছে তার মানে সেই স্কুলের টিচারটা আদর্শ এবং তিনি নির্দেশক, ভালো নির্দেশক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কার্যকরী শিক্ষণের কাজ হলো, তাহলে কার্যকরী শিক্ষণের কাজ কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে শিক্ষকদের সততা, অপশান বি আছে শিক্ষকদের স্কলারশিপ, অপশান সি আছে শিক্ষক দ্বারা ছাত্রছাত্রীদের শিক্ষাদান এবং বোঝানো, আর অপশান ডি আছে শিক্ষকদের প্রশিক্ষণের কাজটি পছন্দ করানো। তা যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন, আমরা এখানে দেখে নিচ্ছি সঠিক উত্তর কি। তাহলে কার্যকরী শিক্ষণের কাজ হলো, সঠিক উত্তর শিক্ষক দ্বারা ছাত্রছাত্রীদের শিক্ষাদান এবং বোঝানো। চলে আসছি পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষক আইন অনুগত এবং বাস্তবসম্মত একজন নেতা, তিনি ছাত্রছাত্রীদের কাছে সর্বময় কর্তা এবং নেতৃত্ব দেওয়ার অধিকার তার আছে। যখন তিনি ছাত্রছাত্রীদের উপর কর্তৃত্ব করেন তখন তাকে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি অনুসরণ করতে হয়, তাহলে সেগুলি হলো কোনগুলি সেটা আমাদের বলতে হবে। অপশান এ আছে প্রস্তুতি এবং পরিকল্পনা, অপশান বি আছে শ্রেণীতে আদর্শ পরিবেশ গঠন, অপশান সি আছে সুযোগ সুবিধা যোগান দেওয়া, আর অপশান ডি আছে ওপরের সবগুলি সঠিক। তাহলে কোনটা উত্তর হবে বন্ধুরা? না, এখানে সঠিক উত্তর কিন্তু ওপরের সবগুলি সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, খাদ্যের ভিটামিন অথবা খনিজ দ্রব্যাদি এবং তার থেকে প্রাপ্ত সামগ্রিক ক্যালোরির শক্তি হলো, অপশান এ প্রাকৃতিক ঘনত্ব, অপশান বি নির্দিষ্ট পরিচিতি, অপশান সি ক্যালোরির ঘনত্ব, আর অপশান ডি হচ্ছে পুষ্টি ঘনত্ব। তাহলে এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হবে পুষ্টি ঘনত্ব। তাহলে খাদ্যের ভিটামিন অথবা খনিজ দ্রব্যাদি এবং তার থেকে প্রাপ্ত সামগ্রিক ক্যালোরির শক্তি হলো, এর সঠিক উত্তর হবে পুষ্টি ঘনত্ব। চলে আসছি পরবর্তী প্রশ্ন, খাদ্য তালিকা পঠনের মাধ্যমে গ্রাহকরা কি করবে? অপশান এ আছে কোনো খাদ্যে অবস্থিত লবণ অথবা সোডিয়ামের পরিমাণ জানতে পারেন, অপশান বি আছে কোনো খাদ্যে সুগারের পরিমাণ জানতে পারেন, অপশান সি আছে খাদ্যে স্নেহ পদার্থের প্রকৃতি ও পরিমাণ নির্ণয় করতে পারেন, আর অপশান ডি আছে ওপরের সবকটি। তা এখানে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হবে খাদ্যে স্নেহ পদার্থের প্রকৃতি ও পরিমাণ নির্ণয় করতে পারেন, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে যে কোনো বিদ্যালয়ে অভিভাবক শিক্ষক সংগঠন এর প্রধান উদ্দেশ্য হলো, তা এর প্রধান উদ্দেশ্য কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা প্রথম অপশন আছে ছাত্র ছাত্রীদের নিয়ন্ত্রণে রাখা, অপশন বি আছে ক্ষতিপূরণ এর জন্য শিক্ষণ কর্মে অতিরিক্ত অর্থ সংগ্রহ, অপশন সি আছে বিদ্যালয়ে যে সমস্যাগুলির মুখোমুখি হয়েছে তা বোঝাপড়ার মাধ্যমে ভাগ করে নেওয়া, আর অপশন ডি আছে বিদ্যালয়ের কাজকর্মে উন্নতি আনতে অভিভাবকদের অন্তর্ভুক্তি। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অভিভাবক ও শিক্ষক সংগঠন কখন প্রয়োজন হবে? না, এর সঠিক উত্তর হচ্ছে বিদ্যালয়ের কাজকর্মে উন্নতি আনতে অভিভাবকদের সঙ্গে অন্তর্ভুক্তি, মানে তাদের একটা ইন্টিগ্রেশন হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে প্রথাগত বিদ্যালয় এবং মুক্ত বিদ্যালয়ের মুক্ত শিক্ষা বিদ্যালয়গুলির মধ্যে একটি প্রধান পার্থক্য হলো, কোনটা প্রধান পার্থক্য সেটা আমাদের এখানে বলতে হবে। প্রথমটি আছে নিয়মানুগত, অপশান বি আছে দ্বিতীয়টি শৈল্পিক মূল্যবোধ জাগ্রত করতে পারে না, অপশান সি আছে দ্বিতীয়টি বর্তমান হাতিয়ার বা উপায় রূপে ব্যবহৃত হয়, আর অপশান ডি আছে প্রথমটি ব্যক্তিগত সংস্পর্শ বহন করে। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে প্রথমটি ব্যক্তিগত সংস্পর্শ বহন করে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সম্প্রতিকালে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে বিশ্বে প্রধান সমস্যাটি হলো, অপশান এ পরিবেশ দূষণ, অপশান বি দারিদ্রতা, অপশান সি বেকারত্ব, আর অপশান ডি হচ্ছে ওপরের কোনোটি নয়। তাহলে সম্প্রতিকালে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে বিশ্বে প্রধান সমস্যাটি হলো কোনটা? এর সঠিক উত্তর হচ্ছে দারিদ্রতা, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোন আবর্জনাটি ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করে কম্পোস্ট প্রস্তুত করা যায় না? অপশান এ আছে রন্ধন গৃহের আবর্জনা, অপশান বি আছে প্লাস্টিক ব্যাগ এবং পলিথিন ব্যাগ, অপশান সি আছে মৃত উদ্ভিদ, আর অপশান ডি আছে মাটিতে বসবাসকারী পতঙ্গদের দেহাবশেষ। তাহলে নিচের কোন আবর্জনাটি ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করতে কম্পোস্ট প্রস্তুত করা যায় না? তা এর সঠিক উত্তর কিন্তু প্লাস্টিক ব্যাগ এবং পলিথিনের ব্যাগ কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, একক পরিবার বৃদ্ধি পাচ্ছে কারণ কি? কারণের জন্য এই যে নিউক্লিয়ার ফ্যামিলি সৃষ্টি হচ্ছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ পশ্চিমী দেশগুলির প্রভাবের জন্য, অপশান বি মুক্ত জীবনের কল্পনার জন্য, মানে মুক্ত জীবন কল্পনা করছে তার জন্য, অপশান সি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এবং মূল্যবোধের জন্য, আর অপশান ডি হচ্ছে ওপরের প্রতিটি সঠিক। তো এখানে এরকম ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু ওপরের প্রতিটি সঠিক, কেন অনেক ধরনের কারণের জন্য আমাদের বর্তমান দিনে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, যে ছাত্র তার বাড়ির কাজ শেষ করেনি
তার প্রতি আপনি কেমন ব্যবহার করবেন। পেডাগগির কোশ্চেন প্রথম প্রশ্ন আছে, যে কাজটি কখনো শেষ করতে তা জানতে চাইবেন, মানে সে কাজটি কখন শেষ করবে তা জানতে চাইবেন, তাকে আবার চেষ্টা করতে বলবেন, কাজটি করে না আনার কারণ আপনি তার কাছে জানতে চাইবেন, আর অপশন দিয়েছে কাজটিকে তখন তাকে স্থগিত রাখতে বলবেন। তা বন্ধুরা, লার্নিং বাই ডুইং আপনারা নিশ্চয়ই এই কথাটা জানেন, তা এই কথাটার ক্ষেত্রে কোনটা এখানে উপযুক্ত হবে, তা এখানে উপযুক্ত হবে যে কারণ জিজ্ঞেস করা, ঠিক আছে, কাজটি করে না আনার কারণ আপনি তার কাছে জানতে চাইবেন, ঠিক আছে, কেন সে করে আনেনি, ঠিক আছে, এর থেকে আর উত্তম উত্তর এখানে কিন্তু উত্তম বা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কিন্তু আনুনটা হতে পারে না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আন্ত নিয়মানুবর্তী গবেষণা বা ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চ সম্পর্কে আপনার ধারণা। অপশন এ আছে ধারণার মাধ্যমে নতুন মনোভাব সৃষ্টি, অপশন বি আছে গবেষণার বিষয়টিকে প্রয়োজনীয় অপেক্ষা সহজসাধ্য করা, অপশন সি গবেষণার ক্ষেত্রে বিষয়বস্তুর উপর নির্ভরশীলতা সম্পর্কে শিক্ষা, আর অপশন ডি আছে সামগ্রিক গবেষণা প্রস্তুতিকে বিশ্লেষণ করা। তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা, না এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে সামগ্রিক গবেষণা প্রস্তুতিকে বিশ্লেষণ করা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি আমরা আজকের পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তরে ভাঙনের কারণ অতি বেগুনি রশ্মি বিকিরিত হয় এবং এর ফলস্বরূপ নিচের কোন বিপত্তি স্বাস্থ্যে ঘটে। অপশন এ আছে পাচনতন্ত্র নষ্ট হয়ে যায়, অপশন বি আছে যকৃৎ ক্যান্সার বৃদ্ধি পায়, অপশন সি আছে স্নায়ুবিক বৈকল্য, আর অপশন ডি আছে চর্মে ক্যান্সার বৃদ্ধি পায়। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে ওজন স্তরে ভাঙনের কারণে কোনটা হতে পারে, আমাদের স্কিনে ক্যান্সার হবে, শরীরের বাইরের দিকে হবে, ভিতরের দিকে কিছু গন্ডগোল হবে না, ঠিক আছে। তা বন্ধুরা, এই ছিল আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ বিদ্যার প্রশ্ন, তা যেগুলো আপনারা বুঝতে পারছেন যে কোশ্চেনগুলো আপনাদের কিন্তু পরীক্ষার হলে করতে হবে, তা এই প্রশ্নগুলো আপনারা যদি পরীক্ষার আগেই নিজেদের করে প্রস্তুত থাকেন তাহলে মনে হয় না আপনাদের পরীক্ষার সময় এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে আপনাদের কোনো অসুবিধা হবে। তা আমরা এবার একটা কী করবো, এবার একটা রিভাইজ করবো, রিভাইজের মাধ্যমে আমরা দেখে নেব যে কোন কোশ্চেনের অ্যান্সার কোনটা হলো, এবং দ্বিতীয়বার করে এটা আমাদের মাথায় যখন গেঁথে যাবে, তা সুতরাং পরীক্ষার সময় বা অন্যান্য সময় যখন এই কোশ্চেনগুলো আপনাদের সামনে আসবে তখন যেন আপনাদের অ্যান্সার ভুল না হয়। তা আমি কোশ্চেনগুলো একবার রিভাইজ করছি, আপনারা একটু মন দেবেন, মন দিলে আপনাদের মাথায় এই কোশ্চেনগুলো ঢুকে যাবে। তা প্রথম প্রশ্ন হলো, নিচের কোন বিমানবন্দরটি মুম্বাই অবস্থিত, সঠিক উত্তর ছত্রপতি শিবাজি। নেক্সট, রেল পরিবহনের দীর্ঘতম প্ল্যাটফর্ম অবস্থিত, সঠিক উত্তর দিল্লিতে। নেক্সট, স্থল ও সমুদ্রে চক্রাকারে আবর্তনকে বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে জলচক্র। নেক্সট, জলে জৈব পদার্থের উপস্থিতি বৃদ্ধি জৈবিক অক্সিজেনের চাহিদাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, এর সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন চাহিদা বেড়ে যায়। নেক্সট, ঝর্ণা জলের গুরুত্বপূর্ণ ব্যবহারটি হলো, এর সঠিক উত্তর হচ্ছে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে। নেক্সট, নিচের কোনটি জল ব্যবহার পরিকল্পনা রূপে বিবেচিত নয়, এর সঠিক উত্তর হচ্ছে উপরের প্রতিটি বিষয়ে জল ব্যবহার পরিকল্পনার অন্তর্গত। নেক্সট, প্রাথমিক স্তরে মাতৃভাষা শিখরের উপযুক্ত মাধ্যম কারণ এটি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে। নেক্সট, বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি হলো, এর সঠিক উত্তর হচ্ছে ছাত্রছাত্রীদের সাফল্যের স্তর। নেক্সট, শিক্ষার্থীদের কল্পনিকতার প্রতিফলিত হয় তাদের, এর সঠিক উত্তর হচ্ছে বয়স সংক্রান্ত নির্দেশিকায়। নেক্সট, ক্রিয়াশীল খাদ্য সামগ্রী হলো, সঠিক উত্তর প্রথাগত পুষ্টি সামগ্রী ছাড়াও স্বাস্থ্যের উপকার সাধন করে যে সমস্ত খাদ্য। নেক্সট, একজন শিক্ষক ছাত্রছাত্রীদের প্রভাবিত করতে পারেন, এর সঠিক উত্তর হচ্ছে সঠিক পথ প্রদর্শন দানের মাধ্যমে। নেক্সট, বিদ্যালয়কে যতদূর সম্ভব সামাজিক সংস্থা ড্যাশ দল রূপে বিবেচনা করা যেতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে গৌণ দল। নেক্সট, ছাত্রছাত্রীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্য শিক্ষকের উচিত, এর সঠিক উত্তর হচ্ছে প্রত্যেকের প্রতি স্বতন্ত্রভাবে দৃষ্টি দেওয়া। নেক্সট, একজন ছাত্র তার শিক্ষক মহাশয়ের কাছে নিজের সমস্যা জানাতে চায় এবং সেই উদ্দেশ্যে সে তার বাড়ি যায়, এরকম পরিস্থিতিতে শিক্ষকের উচিত কোনটা উচিত হবে, না ছাত্রটির অভিভাবকের সঙ্গে সাক্ষাৎ করে সাহায্য করা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, যদি কোনো ছাত্রছাত্রী আপনাকে উত্তরপত্র দেখার ব্যাপারে পক্ষপাতিত্বের নালিশ জানায় তবে আপনি কিভাবে তাকে সন্তুষ্ট করবেন, এর সঠিক উত্তর হচ্ছে তার উত্তরপত্র সহ আরো কয়েকটি উত্তরপত্র তাকে দেখাবেন। নেক্সট প্রশ্ন, কর্মশীল শিক্ষকের প্রশিক্ষণ আরো বেশি ফলপ্রসূ করা যেতে পারে, এর সঠিক উত্তর হবে বিভিন্ন পদ্ধতি প্রশিক্ষণের অনুশীলনের মাধ্যমে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অনুপ্রেরণা থেকে আসে, সঠিক উত্তর হচ্ছে পুরস্কার। নেক্সট, নিচের কোনটি উত্তম শিক্ষকতার নির্দেশক, এর সঠিক উত্তর হচ্ছে ছাত্রছাত্রীদের পাশের হার। নেক্সট, কার্যকরী শিক্ষণের কাজ হলো, এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষক দ্বারা ছাত্রছাত্রীদের শিক্ষাদান এবং বোঝানো। নেক্সট, একজন শিক্ষক আইনগত এবং বাস্তবসম্মত একজন নেতা,
তিনি ছাত্রছাত্রীদের কাছে সর্বময় কর্তা এবং নেতৃত্ব দেওয়ার অধিকার তার কাছে তার আছে। তাহলে যখন তিনি ছাত্রছাত্রীদের উপর কর্তৃত্ব করেন তখন তাকে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি অনুসরণ করতে হয়। তাহলে সেগুলি হলো কি না, সেগুলো হবে উপরের সবকটি। নেক্সট, খাদ্যের ভিটামিন অথবা খনিজ দ্রব্যাদি এবং তার থেকে প্রাপ্ত সামগ্রিক ক্যালোরি শক্তি হলো এর সঠিক উত্তর হচ্ছে পুষ্টি ঘনত্ব। নেক্সট, খাদ্য তালিকা পঠনের মাধ্যমে গ্রাহকেরা এর সঠিক উত্তর হচ্ছে খাদ্যের স্নেহ পদার্থের প্রকৃতি ও পরিমাণ নির্ণয় করতে পারেন। নেক্সট, যে কোনো বিদ্যালয়ের অভিভাবক শিক্ষক সংগঠক এর প্রধান উদ্দেশ্য হলো এর সঠিক উত্তর হচ্ছে বিদ্যালয়ে কাজকর্মের উন্নতি আনতে অভিভাবকদের অন্তর্ভুক্তি। নেক্সট, প্রথাগত বিদ্যালয় এবং মুক্ত শিক্ষা বিদ্যালয় গুলির মধ্যে একটি প্রধান পার্থক্য হলো এর সঠিক উত্তর প্রথমটি ব্যক্তিগত সংস্পর্শ বহন করে। নেক্সট, সাম্প্রতিককালে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে বিশ্বের প্রধান সমস্যাটি হলো এর সঠিক উত্তর হচ্ছে দারিদ্র। নেক্সট, নিচের কোন আবর্জনাটিতে ব্যাকটেরিয়া দ্বারা বিভাজিত করে কম্পোস্ট প্রস্তুত করা যায় না এর সঠিক উত্তর হচ্ছে প্লাস্টিক ব্যাগ এবং পলিথিন ব্যাগ। নেক্সট প্রশ্ন, একক পরিবার বৃদ্ধি পাচ্ছে কারণ এর সঠিক উত্তর হচ্ছে উপরের প্রতিটি সঠিক। নেক্সট, যে ছাত্র তার বাড়ির কাজ শেষ করেনি তার প্রতি আপনি কেমন ব্যবহার করবেন এর সঠিক উত্তর হচ্ছে কাজটি করে না আনার কারণ আপনি তার কাছ থেকে জানতে চাইবেন। নেক্সট, আত্ম নিয়মানুবর্তী গবেষণা বা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ সম্পর্কে আপনার ধারণা কি এর সঠিক উত্তর হচ্ছে সামগ্রিক গবেষণা বস্তুটির দিকে বিশ্লেষণ করা। আর নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তরে ভাঙনের কারণে আপনি বেগুনি রশ্মি বিকৃত হয় যে কারণে অতি বেগুনি রশ্মি বিকৃত হয় এবং এর ফলস্বরূপ নিচের কোন বিপত্তি স্বাস্থ্যের ঘটে আর এর সঠিক উত্তর হচ্ছে চর্মে ক্যান্সার বৃদ্ধি। এটা কিন্তু এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মেইন আলোচনার বিষয়। এবার আমরা চলে আসি আমাদের নেক্সট টপিক বা নেক্সট পার্ট, আমাদের কোশ্চেন আনসার পার্টে। তা আজকে আমি আপনাদের আজকে হোমটাক্সের কোশ্চেনটা বলবো, তা আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, ন্যাশনাল লিটারেসি মিশন স্থাপিত হয় অপশন এ 1996 সালে, অপশন বি 1988 সালে, অপশন সি 1999 সালে, না অপশন ডি 2000 সালে। আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, ন্যাশনাল লিটারেসি মিশন স্থাপিত হয় অপশন এ 1996 সালে, অপশন বি 1988 সালে, অপশন সি 1999 সালে এবং অপশন ডি 2000 সালে। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর হলো মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর হবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার দেওয়া হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।